হাড়টি যেমন মাংস হয় না, উপজাতিরাও তেমন বন্ধু হয় না। হ্যাঁ দর্শক, এমন একটি কথা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কারণ কিছু উপজাতি বন্ধু এক মুসলিম বন্ধুকে ডেকে নিয়ে তাকে অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে। সেই মুক্তিপণ দিতে না পারায় তারা সেই বন্ধুটিকে মেরে তার মাংসগুলো খেয়ে ফেলেছে, শুধুমাত্র হাড্ডিগুলো ফেলে রাখে তারা। এমন একটি ঘটনাই ঘটেছে চট্টগ্রামের রাজনে। যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম শিবলি সাদিক হৃদয়। তাই তো হৃদয়ের বাবা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ছেলের চেহারাটি দেখার জন্য কিছুই রাখেনি, তারা মাংসটা পর্যন্ত খেয়ে ফেলেছে। হ্যাঁ দর্শক, হৃদয়ের মায়ের আর্তনাদ যেন থামছেই না, কিভাবেই বা থামবে, জলজ্যান্ত একটি ছেলেকে মেরে তার মাংসগুলো খেয়ে ফেলেছে, অবশেষে তার হাড্ডিগুলো দাফন করা হয়েছে। দর্শক, কেউ জানতো না উপজাতির বন্ধুর হাতে খুন হবে রাজনের কদরপুর গ্রামের শিক্ষার্থী শিবলি সাদিক হৃদয়। হৃদয় পড়াশোনার পাশাপাশি তার বাড়ির পাশের একটি মুরগির খামারের ম্যানেজার হিসেবে কাজ করত। ওই মুরগির খামারের উপজাতির মারমা শ্রমিকরা কাজ করতেন, হৃদয়ের দায়িত্ব ছিলেন তাদের দেখাশোনা করার। হঠাৎ এক উপজাতির সাথে হৃদয়ের কথা কাটাকাটি হয়, পরে মুরগির খামারের মালিক তাদেরকে মিলিয়ে দেন। এরপর থেকে হৃদয়ের সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠেছিল। বন্ধুত্বের স্মৃতি ধরে রাখার জন্য হৃদয় তার স্মার্টফোনে তাদের সাথে কিছু ছবি তুলেছিল, ঘনিষ্ঠ হয়ে ওঠে বন্ধুত্ব। এমনকি হৃদয় তার উপজাতি বন্ধুদেরকে তার বাড়িতে নিয়ে দাওয়াতও খাওয়ান। সহজ সরল নিষ্পাপ হৃদয়ও কোনোদিন ভাবেননি সে বন্ধুদের হাতে খুন হবে একদিন এবং তারা তার শরীরের মাংসগুলো খেয়ে ফেলবেন। গত 28 আগস্ট মুরগির খামার থেকে হৃদয়কে অপহরণ করেন তারা। হৃদয়ের মৃত্যুতে থমকে গেছে তার গ্রাম, তার মা তার পোশাক নিয়ে এখনও আহাজারি করছেন। হৃদয়ের কবরের পাশে বসে কান্না করতে দেখা যায় হৃদয়ের বাবাকে। হৃদয়ের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, এভাবে আমার বাবাকে কেড়ে নেবেন ভাবতেও পারিনি, 2 লাখ টাকা মুক্তিপণ নিয়েও আমার ছেলেকে তারা ছেড়ে দেননি, আমি তাদের ফাঁসি চাই। হ্যাঁ দর্শক, হৃদয়কে যখন তারা অপহরণ করেছিল তখন তারা 15 লাখ টাকা দাবি করেছিল, তখন হৃদয়ের বাবা 2 লাখ টাকা দিতে পেরেছিলেন। এরপর হৃদয় তার বাবাকে বলেছিল, বাবা বাকি টাকা দিতে না পারলে ওরা আমাকে মেরে ফেলবে। অবশেষে হৃদয়কে তারা মেরেই ফেলেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কয়েকজন উপজাতি জানান, যারা তার সাথে এমন অন্যায় করেছেন তাদের বিচার হওয়া উচিত, তবে পুরো জাতিকে দোষারোপ করা উচিত নয়, আমরা চাই হৃদয়ের হত্যার বিচার হোক। অনেক বাঙালি ভাই বলছেন, উপজাতিরা বাঙালি মানুষের মাংস খায়, কিন্তু না, উপজাতিরা মানুষের মাংস খায় না এবং সবাই এক সমান না। যেমন বাঙালির মধ্যেও সবাই এক সমান না, তেমনই উপজাতিদের মধ্যেও কিছু উগ্রপন্থী রয়েছে, তারাই এসব জঘন্য কাজ করে। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে, তার মধ্যেও একজন আসামিকে পুলিশ থেকে ছিনিয়ে নিয়ে সেখানেই মেরে ফেলেছে।